প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে জামালপুর চলে এসেছেন এক তরুণী। ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন জামালপুরের তরুণ রবিউল হাসান রুমানকে। তাদের ভালোবাসার গল্প নিয়ে জামালপুর থেকে তানভীর আজাদ মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল হাসান রুমান তাকে বিয়ে করতে সুদূর মেক্সিকো থেকে ছুটে এসেছেন গ্ল্যাডিস নাইলি টরিবিও মরালেস নামে এক তরুণী। আর এই ভিনদেশি বধূকে এক নজর দেখার জন্য প্রায় প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা। বউ দেখতে আসছি, মেক্সিকো থেকে আসছে, যেহেতু বউরা খুব সুন্দর, বউ আমরা দেখি নাই বা আমাদের সবাই খুশি। মেক্সিকোর পোয়েবোলা শহরের ব্যবসায়ী গ্রেগরিও টরিবিওর মেয়ে গ্ল্যাডিসের ইসলাম ধর্ম গ্রহণ করার পর নতুন নাম মোসাম্মদ নাইলি আক্তার। 2019 সালে তাদের ফেসবুকে পরিচয়। দুই বছরের বন্ধুত্ব ও পরিণয় শেষে শনিবার বাংলাদেশে চলে আসেন এই তরুণী। পরে ঢাকা জজ কোর্টে গিয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে রোমানকে বিয়ে করেন তিনি। তার আশা মনের আশাটা পূর্ণ হয়েছে, বা এখন বলতে পারি আমার মনের আশাটা পূর্ণ হয়েছে, যেটা হলো যে অনেক দিনের সম্পর্কের পর, দীর্ঘ আড়াই বছরের মতো সম্পর্ক থাকার পরে যেটা এখন আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। So I like his moments when the share with the person of Bangladesh. কি মেয়ে হিসেবে খুবই ভালো, এবং কি আমরা মেনে নিয়েছি, এবং কি সবার কাছে দোয়া চাই আমার ছেলের জন্য, ব্যবহার হয়ে ছেলে বউয়ের জন্য ব্যবহার হয়ে যে তাদের দানপত্র জীবন জানি সুখী হয়, শান্তি হয়। বিদেশি এক তরুণী প্রেমের টানে চলে এলো, সম্পূর্ণ আইনসিদ্ধভাবেই রুমানকে বিয়ে করেছে বলে জানান গ্রামের চেয়ারম্যান। মুসলিম শরীয়ত মোতাবেক আইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়, তারা উভয় এখন ভালো আছে, আমরা তাদের মঙ্গল কামনা করি। বিদেশি বউ পেয়ে বেশ খুশি রুমানের পরিবার ও প্রতিবেশীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।